হ্যালো ফ্রেন্ড, শম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, শস্য ফুলের বড়া। তো রেসিপিটা কেমন করে বানাচ্ছি বন্ধুরা, তাহলে দেখতে থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে শস্যের ফুলের বড়া বানানোর জন্য মাঠের মধ্যে শস্যের ফুল তুলতে যাচ্ছি আমরা কয়েকজন মিলে। এই এই চলো 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 ওইদিকে চলো ওইদিকে চলো। এই যে আমার ননদি যাচ্ছে, ছোট ননদি। আমরা মাঠে চলে এসেছি, এখন সর্ষের ফুল তুলছি। মাঠ থেকে চলে এসেছি, এখন ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এখন এগুলোকে বটিতে একটু করে কুচি কুচি করে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে তার মধ্যে কেটে দিয়েছি, এখন তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো কিছুটা পরিমাণ, আর দিয়ে দেব বেসন। তার মধ্যে দিয়ে দেব একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ জিরে। এখন এটিকে ভালোভাবে মাখাবো। ভালোভাবে মাখিয়ে এইভাবে বড়া বানিয়ে নিয়েছি, এখন তেলের মধ্যে ছেড়ে দেব। এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলোকে এখন উল্টে দেব। বড়াগুলো থেকে কি সুন্দর সেন্ট বেরোয়েছে সর্ষে ফুলের। বড়া হয়ে গেছে, বড়া ভাজা। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। আমার সর্ষে ফুলের বড়া রেডি, এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। ও মানে খাও, কেমন হয়েছে বলো। শ্রুতি নে খা, খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে। ও মা কেমন হয়েছে, একটু তিতা তিতা আছে, তিতা শরীরের পক্ষে স্বাস্থ্যকর খাওয়া। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে।